আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার ফিফথ অর সিক্স ভিডিও, আই এম নট শিওর। ব্রাজিলে আসার পরে হচ্ছে আমি শিপে যখন জয়েন করলাম, তারপরে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, এর জন্য আর ওইভাবে ভিডিও বানানো হয় নাই। আজকে হচ্ছে সানডে, একটু সুযোগ পাওয়া গেছে বাইরে আসার জন্য, এর জন্য লাঞ্চের পরে একটু বের হইলাম। ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই, আর হচ্ছে একটু বাস্কেটবল খেলি, তো এই কারণে মূলত বাইরে আসা। তা না হলে এইভাবে বের হওয়ার আসলে সুযোগ পাওয়া যায় না অতটা, কারণ শিপে অনেক বিজি শিডিউল থাকে আমাদের। আমার আর একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের শিপের ইঞ্জিন রুমটা কেমন, ইঞ্জিন রুমে কী কী মেশিনারিজ আছে এবং ওইখানে আমি কী কী কাজ করি, ওটা দেখানোর চেষ্টা করব। আর এখন আমি যে পোর্টটাতে আসি, এই পোর্টটা হচ্ছে সাউথ সিবাস্তিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দুইটা পার্ট আছে, এই একটা ভিডিওর মধ্যে দুইটা পার্ট আমি অ্যাড করে দিছি। একটা হচ্ছে সাউথ সিবাস্তিও, আর এই ভিডিওর শেষ হওয়ার পরে যে আর একটা ভিডিও শুরু হবে সেটা হচ্ছে আংরা ডস রিস, ওইটাও ব্রাজিলের আর একটা পোর্ট। এই দুইটা পোর্টের মধ্যে হচ্ছে আপনারা কম্পেয়ার করবেন কোনটা সবচেয়ে বেশি সুন্দর। আমার কাছে দুইটাই বেশি ভাল লাগে, বাট আংরা ডস রিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে। সো এটা হচ্ছে আমাদের জাহাজের আপার ডেক, আর আপার ডেক থেকে ভিডিও করা। এটা আমি অলরেডি পোর্টে আমরা এখন, আর যে পোর্টটা, এই পোর্টটার নাম হচ্ছে সাউথ সিবাস্তিও। আর সামনে যে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের ওইখানে অনেক বাড়িঘর আছে, রাস্তাঘাট আছে। অ্যাকচুয়ালি কোভিডের কারণে এখন বাইরে বের হওয়া পসিবল না, যদি কোভিড না থাকতো তাহলে অবশ্যই আমি বাইরে বের হতে পারতাম আর ওই এরিয়াটাতে গিয়ে ঘুরে আসতে পারতাম। অনেক সুন্দর একটা এরিয়া, আর পানি অনেক স্বচ্ছ সুন্দর, পানির কালারটাও অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আজকে একটা সানি ওয়েদার, সো এরকম ওয়েদারে সব কিছু অনেক বেশি সুন্দর লাগে, স্পেশালি পাহাড়, আকাশ, পানি, অল আদার থিংস। তো যাই হোক, এটা আসলে অনেক সুন্দর একটা ভিউ। আমি এইরকম ভিউ দেখে আসতেছি সেই 2013 সাল থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন পোর্টে, বিভিন্ন সাগরে। সো অনেক সুন্দর দৃশ্য, দেখতে দেখতে মানে মন ভরে না এরকম সুন্দর দৃশ্য। তো যাই হোক, সো এটা হচ্ছে সাউথ সিবাস্তিওর ভিডিও, আর একটু পরে আপনার যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার আংরার ভিডিও। হাতের বাঁ সাইডে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন, ওই অ্যাকোমোডেশনের মধ্যেই মূলত আমরা থাকি। প্লাস সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রিজ, ব্রিজের মধ্যে থেকে মূলত শিপটাকে পরিচালনা করা হয়। আর হচ্ছে হাতের ডানে যেটা দেখছিলেন সেখানে বিভিন্ন স্টোর আছে আমাদের, লাইক পেইন স্টোর, আরও বিভিন্ন স্টোর লাইক কেমিক্যাল স্টোর, আর ওইখানেও ইঞ্জিন রুমের একটা এন্ট্রেন্স আছে। আর এটা হচ্ছে মোরিং স্টেশন বলা হয়, আপ্ট মোরিং স্টেশন, জাহাজটাকে এক জায়গায় স্থির রাখার জন্য সাহায্য করে আর কি। এখানে জাহাজটাকে দেখতে পাচ্ছেন আপনারা যে এরোপের মাধ্যমে আসলে বেঁধে রাখা হয়েছে। সো এটা হচ্ছে আপ্ট মোরিং স্টেশন। আর আপনারা যারা আমার এই ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন, তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আগের ভিডিওতে আপনারা আসলে জানতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি এই ভ্লগটা স্টোরি টাইপ ভ্লগ, আই মিন মানে আমার জার্নি কোথা থেকে শুরু করলাম, কীভাবে শুরু করলাম, সেই জার্নিটা শুরু করে এই পর্যন্ত আসা সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করছি। ঢাকা থেকে কীভাবে ব্রাজিলে আসলাম, ইন দ্য মিন টাইম এয়ারপোর্টের ভিডিওগুলো সব কিছু আছে, সো আপনারা ওগুলো দেখতে পারেন। সো এটা শেষ হচ্ছে আপনার সাউথ সিবাস্তিও, আর এটা হচ্ছে আংরার ভিডিও। এটা হচ্ছে পরে আবার করা হয়েছিল ভিডিওটা। এটা হচ্ছে আমি লাঞ্চ করে রুমে আসছি আমার। সো আমার রুমের উইন্ডো থেকে আমি যখন কার্টেনটা সরাইছি, কার্টেন সরানোর পরে দেখলাম যে আজকের মানে ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি জোস ছিল, তো চিন্তা করলাম না এটাও একটা ভিডিও বানানো যেতেই পারে, অনেক সুন্দর ছিল। সো এই কারণে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। সো এইটা হচ্ছে সেই আপার ডেকটা, আপার ডেকে আর একটা যে রেড কালারের শিপ দেখতে পাচ্ছেন, এটাও একটা জায়ান্ট শিপ, বড় ভিএলসিসি। এটা হচ্ছে আমাদের সাথে এখন পোর্টে এসটিএস অপারেশন করতেছে। এসটিএস মানে হচ্ছে শিপ টু শিপ ট্রান্সফার। সো এইটার সঙ্গে আমরা ডিসচার্জ করতেছি এখন। সো এই অপারেশনটা চলবে ইন দ্য মিন টাইম। আর এখন হচ্ছে লাঞ্চ করে আমি বাইরে আসলাম,
আর আজকের আকাশটা, ওয়েদারটা অনেক সুন্দর। সো আকাশে একটু পাখিও দেখতে পারলাম, কয়েকটা পাখি উঠতেছে। একদম স্লো মোশনে উঠতেছে পাখিটা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, এখন হচ্ছে এই পোর্টের আসল সৌন্দর্যটা দেখবেন। আমার সাউথ সিবাস্তিও চাইতে আংরার এই রূপটা সবচেয়ে বেশি পছন্দ, এত সুন্দর, সুবহানাল্লাহ। এরকম একটা পারমানেন্ট উইন্ডো ভিউ থাকলে অনেক ভালো হতো, তাই না? বাট আনফর্চুনেটলি ওইটা আমার পারমানেন্ট উইন্ডো ভিউ না। যাই হোক, ওই পাহাড়ের নিচে কিন্তু বেশ কয়েকটা বাড়িঘরও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আজকের আবহাওয়াটা এত সুন্দর, আকাশ, মেঘ, প্লাস পাহাড়, নদী, সব কিছু মিলে অসাম, সিম্পলি মাইন্ড ব্লোয়িং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রোদ ছিল বাইরে অনেক, রোদে নর্মালি বের হইলে আমার প্রচুর মাথা ব্যথা করে, বাট আজকের ওয়েদারটা এত ভালো ছিল, প্লাস এত সুন্দর বাতাস ছিল, আল্লাহর রহমতে আমি অনেকক্ষণ ছিলাম বাইরে এই ভিডিও শ্যুট করার জন্য, বাট আল্লাহর রহমতে একটুও মাথা ব্যথা করা নেই। সো আমি খুবই এনজয় করছি আজকে বাইরে। নর্মালি আমার ওই রকম বাইরে আসা হয় না, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিন রুমে আমার মেইন কাজ, এই কারণে নর্মালি আমার সময়টা কাটে হচ্ছে ডিউটি, ডিউটি থেকে ক্যাবিন, ক্যাবিন থেকে গ্যালি খাওয়া দাওয়া করার জন্য, ওইখান থেকে আবার ক্যাবিন, এভাবেই চলে। নর্মালি আমি বাইরে খুব কম আসি, বাট আজকে জাস্ট উইন্ডোর ওই ভিউটা দেখার পরে আমার মনে হয়েছে না, আমার অ্যাকচুয়ালি বাইরে আসা উচিত আজকে। সো আসার পরে যেটা দেখলাম, এটা দেখার পরে আসলে মনটা ভরে গেছে, মনটা অনেক ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। মেঘগুলো এত সুন্দর না, আসলেও আমার দেখা অন্যতম সেরা একটা পোর্ট, অনেক বেশি সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছেন, আশা করি তারা এনজয় করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট নেক্সট টাইম এই টাইপের ভিডিওগুলো দিতে পারি। সামনে লাল রঙের যেটা দেখতেছেন নৌকার মতো, ওইটা হচ্ছে লাইফ বোট, ওইটার নিচে দুইটা সাদা রঙের ক্যাপসুলের মতো যেটা ছিল ওইটার নাম হচ্ছে লাইফ র্যাপড। সো আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের লাইফ বোটটা ইউজ করতে হবে শিপ থেকে ইভাকুয়েট করার জন্য। ও এখন হচ্ছে আবার যাচ্ছি হচ্ছে সেই পুব ডেকে, মুরিং স্টেশন যেটা এর আগে বলছিলাম। ও আচ্ছা, এখানে পাখিগুলো দেখা যাচ্ছে, ওরা মনের আনন্দে উঠতেছে। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা মানে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন, ভিডিও পছন্দ হলে লাইক করবেন, আর যদি অপছন্দ হয় দেন আনলাইক করবেন, আর যদি অনেক বেশি পছন্দ হয় দেন শেয়ারও করবেন আশা করি। সো এটা ছিল আমার এই পোর্টের ভিডিও। এই এক ভিডিওতে আমি দুইটা পোর্ট দেখানোর চেষ্টা করছি, সাউথ সিবাস্তি অ্যান্ড আংরা ডো স্ট্রিস। আশা করি আপনারা কম্পেয়ার করবেন কোন পোর্টটা আপনাদের বেশি পছন্দ হয়েছে, কোনটা বেশি সুন্দর মনে হয়েছে। পানির কালারটা দেখছেন, সুবহানাল্লাহ। সো আপনাদের যে পোর্টটা পছন্দ সেটা কিন্তু আপনারা ভিডিওর কমেন্টে আমাকে জানাইতে পারেন যে আপনার এই পোর্টটা বেশি পছন্দ হয়েছে। আমি পার্সোনালি সাউথ সিবাস্তিও চাইতে আংরাটাকে বেশি প্রিফার করব। সাউথ সিবাস্তিও সুন্দর ছিল অনেক, বাট আংরাটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগছে, এই কারণে আমি পার্সোনালি আমি আংরাকে প্রিফার করব। এই যে এই ভিউটার কারণে, স্পেশালি এই ভিউটার কারণে আমি আসলে অনেক বেশি ভালো লাগছে আমার। আর আমার মনে হয় যে আমি যদি পাখি হইতাম তাহলে উড়ে চলে যেতাম ওইখানে, জাস্ট এত সুন্দর ওটা দেখার জন্য। আবার এরকম হইতে পারে যে নদীর ওই পারে যারা আছে তারা ভাবতেছে যে এই শিপটা কত বড়, কত সুন্দর একটা শিপ, আমি যদি পাখি হইতাম হয়তো উড়ে আমি ওই শিপে চলে যেতাম। যাই হোক, চাওয়ার তো কোনো শেষ নেই, বাট আমার ভিডিও শেষ, আশা করি ভালো লাগছে।